Hello everyone, assalamu alaikum. Good morning. Shakal bala ghum theke urchi. Ekhon shakal shuru hoy. Amar kibhabe dekhen. Elena! Kire ghumacho? Ore batash! Jumping. Acha chobi uthabo na. Jumping. Acha kortechi. Ei jumping. Iya. Acha chobi uthabo na. Sorry. Ei je bondho. Mukha dhuye aschi. Ekhon tatari kore nasta kore nibo. Nastay acha hocche shemai. আলু ভাজি ডিম এবং পরোটা একটা ডিম স্বচ্ছ জন্য তো স্বচ্ছ এখন ওঠে না স্বচ্ছ উঠে নাস্তা করবে আমি এখনই নাস্তা করে নেব আমার সঙ্গে ক্ষুধা লাগছে চলুন নাস্তা করা শেষ এখন হচ্ছে মেইল চেক করার পালা আমি কালকে অনেকগুলো ইউনিভার্সিটিতে জাস্ট ইনফরমেশনের জন্য মেল করেছি মাস্টার্স করার জন্য দেখো কতগুলো মেল আসছে এখন সবগুলো বসে বসে পড়তে হবে সো আমি এখনই গোসল করে আসলাম গোসল করে এসে একটু স্কিন কেয়ার করতেই হবে ম্যান্ডেটরি তারপরে আমি জোরে নামাজটা পড়ে নিলাম তাড়াতাড়ি করে এরপরে আবার এলিনার সাথে গল্প করতেছিলাম হাই এলিনা কেমন আছো আম্মা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এখন একটু আমার রুমের অবস্থা আপনাদেরকে দেখাই সারা রুম এলোমেলো স্বচ্ছ বসে নখ কাটতেছে আর সারা রুমের অবস্থা এই ফ্লোর আসলে বোঝা যাচ্ছে না কি পরিমাণে ময়লা ফ্লোরের উপরে মানে প্রতিদিন দুইজন মানুষের এই পরিমাণে ময়লা বের হয় আর হচ্ছে এখানে কনস্ট্রাকশনের কাজ চলতেছে সারাদিন শব্দ করে এরা তো শব্দটা আসলে হবেই তারপরেও সারাদিন মাথার মধ্যে গের 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 করতে করতে পেন লাগতেছে তাও ব্যাপার না হচ্ছে ক্যারি অন তারপরে শুরু হলো আমার রুম গোছানোর অভিযান একে একে করে প্রত্যেকটা সাইডে গুছিয়ে নিতে হবে ফার্স্টে তো থালাবাটিগুলো দিয়ে দিই যেগুলো কালকের আর সকালের ছিল আর তারপরে ফার্নিচারগুলো মুছে নিব আর কিছু কাপড়ও হয়েছে সেগুলোও দিতে হবে শেষ এখন হচ্ছে রুমটা একটু ঝাড়ু দিব আর কাপড়গুলো বাইরে বের করে দিব ডান রুম মোটামুটি গোছানো শেষ এখন হচ্ছে অলমোস্ট 3:30 বাজে তো এখন লাঞ্চ করব কিছুক্ষণ ফ্রেন্ডস দেখব আর ফ্রি টাইম কিছুক্ষণ তারপরে তো আসরের আজান পর্যন্ত আর কি ফ্রি টাইম এই আর কি আসলে আসলে আসনে পরেও নামাজে পরেও ফ্রি টাইম এনিওয়ে সো এখন হচ্ছে লাঞ্চ আওয়ার দেখা যাক আজকে কি লাঞ্চ আছে আমি আমি যেটা খেয়াল করলাম হচ্ছে আমাদের লাঞ্চ লাউ ভাজি না এটা মনে হয় পাতা কপি ভাজি মাছ সাথে ফ্রেন্ডস এখন আমি আর স্বচ্ছ বসে ফ্রেন্ডস দেখছি
এরই মধ্যে মাগরিবের ওয়াক্ত হয়ে গেল। মাগরিবের ওয়াক্তে আমি একটু চেষ্টা করি কোরআন শরীফ পড়ার জন্য। হচ্ছে আমার কিছুই আর করার নেই, এরকমই সারাদিন আমি কাটাই। প্রতিদিন কিছুই করার থাকে না, প্রতিদিনই আমরা খাই দাই ঘুমাই আর কিছুই করার পাই না। তো এটা হচ্ছে আমি এই লকডাউনের মধ্যে এই সেট করছি। এই ফটো ফ্রেমটা আগেই ছিল এখানে আমাদের রুমেই ছিল, আমি জানি না পারফেক্ট কিনা, বাট দুইটা ফ্রেমে এই ফার্স্ট বাবা মায়ের সাথে আলিনার ছবি। আই থিঙ্ক দিস ইজ নাইস। আর যেহেতু আমি এই মানে আইসোলেশনের সময় এলিনাকে খুবই খুবই মিস করছি, সো আইন মনে হয়েছে এটা পারফেক্ট। নাথিং টু ডু এগেইন, এখন স্বচ্ছ যেহেতু পুল খেলতেছে আমিও পুল খেলতে পারি, তাই না স্বচ্ছ? কেন তুমি পুল খেলা অনেক পছন্দ করো? ফালতু গেম কেন, তুমি পারো না এই জন্য? এতক্ষণ হচ্ছে আমি আর স্বচ্ছ ফ্রেন্ডস দেখছি, এখন স্বচ্ছ গেম খেলতেছে। এক্স্যাক্টলি, ইউনো আমাদের সারাদিনে কিছু করার নাই। তো এখন আমি ইউটিউবে গান ছাড়ছি, গানটা যদিও এখন বন্ধ করে রাখছি। তো এরপরে জাস্ট আর কিছুই করার নাই, ডিনার করবো, দেন জেগে থাকবো, বিকজ ঘুম আসবে না। এখানে একটা মশা ঘুরতেছে কেন, যাই হোক সারা রাত ঘুম আসবে না। বাট এখন আমার খুবই শিম লাগতেছে, ঘুম লাগতেছে হালকা হালকা, বাট এখন ঘুমালেও রাত্রে ঘুমাতে পারবো না, আর রাত্রে তো এমনি ঘুম আসবে না। তো এই তো মোটামুটি সারাদিন কিছুই করি না। হোপফুলি কালকে আমাদের সকালবেলা টেস্ট আছে, সো কালকে নেগেটিভ আসলে ব্যাক টু লাইফ মেবি ইনশাল্লাহ। আর হচ্ছে এখন আমি যেটা করব, এই ভিডিওটা এডিট করব, দেন ফেসবুক আর ইউটিউব সব জায়গায় আপলোড করে দিব। ফেসবুকে রেজওয়ান আর রিয়াস ব্লগ নামের যে পেজটা আছে আপনারা চাইলে লাইক দিয়ে রাখতে পারেন, ফলো দিয়ে রাখতে পারেন, সো দ্যাট ওখানেও আপনারা ইজিলি ভিডিওগুলো দেখতে পারবেন। আর যারা ইউটিউবে দেখেন তো থ্যাংক ইউ সো মাচ ইউটিউবে দেখার জন্য, এবং সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমার চ্যানেল, সো দ্যাট নেক্সট ভিডিও দেখতে পারবেন। এই তো দ্যাট ওয়াজ দ্য লাস্ট ডে অফ মাই আইসোলেশন লাইফ, হোপফুলি ফর দ্য লাস্ট টাইম ইনশাল্লাহ, আল্লাহ যদি চায়। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।